প্রাইমারি প্যানেল বাতিল নিয়ে আপনারা গতকাল থেকে খবর শুনছেন এবং আমাদের চ্যানেলেও সংক্ষিপ্ত আকারে সেই ব্যাপারটা জানানো হয়েছিল। তো আজকে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন যে প্রাইমারি প্যানেল বাতিলের যে খবরটা উঠছে সেটা কেন উঠছে এবং 2016 সালে রিক্রুটমেন্টের প্রায় 42,500 ক্যান্ডিডেটের যে প্যানেল বাতিলের ব্যাপারটা উঠে এসেছে এবং মাননীয় বিচারপতি কী বলেছেন এক্স্যাক্টলি সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন, আপডেটগুলো তাহলে একটাও মিস করবেন না। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন এবং ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা এবং পুরো তথ্যটা রাখা হচ্ছে, মন দিয়ে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং তারপর আপনারা কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে এবং কিছু ফিডব্যাক থাকে সেটাও। তো প্রথম আমরা ঘটনার সূত্রপাত কীভাবে হয়েছে সেটার দিকে যাই। সেটা হচ্ছে 140 জন অপ্রশিক্ষিত প্রার্থী যাদের ট্রেনিং নেই সেসব প্রার্থী 2016 নিয়োগ প্রক্রিয়ায় চাকরির আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন। তো মঙ্গলবার দিন সেই মামলা শুনানি ছিল এবং তাদের যেটা দাবি ছিল যে সেই বছরের নিয়ম অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগ করা হতো, অর্থাৎ তখন অপ্রশিক্ষিত প্রার্থী নিয়োগ পেয়েছেন আপনারা জানেন এবং প্রায় 32,000 অপ্রশিক্ষিত প্রার্থী 2016 নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পেয়েছেন। অর্থাৎ 2014 থেকে দু দফায় নিয়োগ হয়েছে, একটা 2016 আর 2021। তো মামলাকারীদের আরেকটা অভিযোগ আছে যে সম্প্রতি আদালতের নির্দেশে নম্বর বিভাজন সহ তালিকা প্রকাশ হয়েছে এবং এই তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু এই ব্যাপারটা উঠে আসে, কারণ আগে তো কেউ জানতো না যে কে কার কত মেরিটে, কে কার কত আছে, 50-এর মধ্যে কে কত পেয়েছে কিংবা যে মেরিটে তার স্থান কোথায় কী ব্যাপার সেগুলো। তো সেই তালিকায় দেখা যাচ্ছে যে মামলাকারীদের থেকেও কম নম্বর পেয়ে অনেক অপ্রশিক্ষিত প্রার্থী সুপারিশপত্র পেয়েছেন অর্থাৎ চাকরি করছেন। তো এরই রেস ধরে 2016 সালের 42,500 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাও জানিয়েছেন যেদিন 2014 প্রাথমিক টেটের ভিত্তিতে গড়া 2016 পুরো প্যানেল বাতিল করবো সেদিন ঢাকি সমেত বিসর্জনের মানে বলবো। বিচারপতি আরও জানিয়েছেন যে মানিক ভট্টাচার্য পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা নেই বলে চাকরি পায়নি অনেক মামলাকারীরা। মামলাকারীদের আরও বেশ কিছু নথি পেশ করার নির্দেশ কিন্তু তিনি দিয়েছেন। তো মামলার পরবর্তী যেটা শুনানি সেটা আছে 16 ডিসেম্বর। এখানে এই নিয়োগ নিয়ে একটা তথ্য আপনাদের জানা জরুরি যে 2014 থেকে দুবার নিয়োগ হয়েছে, প্রথম দফায় যে নিয়োগটা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে বলা হচ্ছে এখানে, অর্থাৎ 42,500 প্রায় যে নিয়োগ সেখানে এবং 2020 সালের যে রিক্রুটমেন্ট 2021 সম্পন্ন হয়েছে অনেক ব্যাপার, তো সেখানে 16,500 শূন্য পদে নিয়োগ করা হয়েছিল। তো চাকরি প্রার্থীদের দাবি যে বিভিন্ন জেলায় 3,929 পদ ফাঁকা পড়েছিল। সম্প্রতি প্রাথমিকে সিবিআই শিক্ষা পর্ষদ এবং চাকরি প্রার্থীদের বৈঠক হয়, সেখানে প্রায় 4,000 শূন্য পদের হদিশ মেলে। তো পুরো ব্যাপারটা এভাবে উঠে আসছে এবং যোগ্য প্রার্থীদের বদলে অযোগ্যদের চাকরি হয়েছে এমনই কিন্তু অভিযোগ বারবার সামনে আসছে এবং এই এবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত 2016 যে পুরো প্যানেল সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে বলতে গিয়ে হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো এবং প্যানেল বাতিলে একটা ব্যাপার এখানে উঠে আসে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এমন নয় কোনো নির্দেশ দিয়েছেন। তো যারা ইন সার্ভিস টিচার 2016 সালে জব পেয়েছেন স্বচ্ছভাবে তাদের ক্ষেত্রে চাকরি থাকা উচিত বলে আমরা মনে করি এবং যারা অস্বচ্ছভাবে পেয়েছেন শুধুমাত্র তাদেরগুলোই বাদ দেওয়া উচিত। যদি সেইভাবে করা যায় খুব ভালো হয়। পুরো প্যানেল বাতিল মানে যারা স্বচ্ছভাবে পেয়েছেন তাদেরও বিপদ বুঝতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে যে কোনো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ অস্বচ্ছ মিলে হয় এখনকার দিনে আপনারা জানেন। তো সেই নিয়োগ যে কোনো নিয়োগ প্রক্রিয়াতেই কথাই যদি বলা হয় নিয়োগ প্রক্রিয়ার, তো অস্বচ্ছভাবে যারা নিয়োগ পেয়েছেন শুধুমাত্র সেইগুলোকে খুঁজে বের করে সেইগুলোকে বাতিল করলেই মনে হয় ভালো হয়। আপনারা কী বলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান এবং উল্লেখযোগ্য তথ্যটি আপনারা জানতে পারলেন, খুব সহজ সরলভাবে আপনাদেরকে জানানো হলো এবং বোঝানো হলো। তাছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে যায়, যদি আমাদের বোঝাতে কোনো অসুবিধা হয়ে যায় কিংবা বুঝতে অসুবিধা হয় আপনাদের, তো সেটাও কিন্তু কমেন্ট লিখতে পারেন, কারণ আমরা যথেষ্ট সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তো কমেন্ট করুন কিছু জানার থাকলে এবং প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে খবরগুলো আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে এবং প্রাইমারি রিলেটেড খবর তো আমাদের চ্যানেলে প্রায় আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সবার সাথে শেয়ারও করে দিন ভিডিওটিকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।